বিয়ানীবাজার সারপা সড়কের বেহাল দশা দেখা দিয়েছে সড়কটি সংস্কারের অভাবে সীমান্তবর্তী এলাকার একমাত্র এই গুরুত্বপূর্ণ সড়কে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে সড়কের এসব গর্তে পানি জমে ও অধিকাংশ জায়গায় কার্পেটিং উঠে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো যে এই রাস্তাটার অবস্থা এতই খারাপ যে বলার মতো কোনো বাসা নাই আমাদের নেতা নেতা সবে আশ্বাস দেন প্রতি নির্বাচন হওয়ার পরে কিন্তু কেউ একটা উদ্যোগ নেই না ত্বরিত উদ্যোগ না নিলে এই রাস্তাঘাটে চলাচল করা অযোগ্য ইয়া যাইব অসুস্থ রোগীরা ডেলিভারি রোগীরা যাইতে যাইতে খুব কষ্ট হয় এবং আমাদের যে চেয়ারম্যান জনপ্রতিনিধিরা বিশেষ করে একটা উদ্যোগ নেই না এর রাস্তাঘাট গাঁত গাড়া মারারও কোনো উদ্যোগ নেই না আমরা অনেক দিন কইছি চেয়ারম্যান সাহেব যে আমরা এলাকার কিন্তু দুঃখর বিষয় হইলো যে একটা দিন আজ পর্যন্ত একটা গাঁত গাড়া মারতে তো আমরা অতি দ্রুত দ্রুত রাস্তার সংস্কার উদ্যোগ নেওয়ার লাগে আহ্বান জানাই আর মোকামর টু সারোপার রোডের যে দীর্ঘদিনের দুর্ভোগ রাস্তার এমন একটা অবস্থা আর কি যে চলাফেরা করতে খুবই বেহাল অবস্থা আজকে যদি একটা রোগী নিয়ে আমরা যদি বিয়ানি বাজার থেকে সিলেট যদি যাই সময় মতো রোগী নিয়ে যেতে পারবো কিনা তাও সন্দেহ আছে বিগত সালে মনে করেন যে অনেক নেতাকর্মী বা নির্বাচনের সময় অনেক নেতা এসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের যে রাস্তাগুলো মেরামত করে দিবেন কিন্তু সেগুলো এখন আশার বাণী হয়ে দাঁড়িয়েছে আমাদের রাস্তাগুলা যে মেরামত হবে কোন নেতা কর্মী চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান বা ঊর্ধ্বতন যারা নেতা কর্মী আছেন তাদের আশ্বাস যখন আমরা শুনেছিলাম এই সড়কটি দুই তিন বছর ধরে কার্পেটিং উঠে বেহাল দশায় পরিণত হয় অধিকাংশ জায়গার কার্পেটিং উঠে খোয়া সরে যাওয়ায় তাতে গেল বর্ষার পানি আর সাম্প্রতিক বৃষ্টি জমে অনেক জায়গায় ছোট বড় বিপজ্জনক গর্ত সৃষ্টি হয়েছে শৌখিনতায় নবাবী আভিজাতদের পাঞ্জাবি নিয়ে নবাব আরুন পাঞ্জাবি এখন বিয়ানি বাজারে জামান প্লাজা দ্বিতীয় তলা বিয়ানি বাজার সড়কের আভঙ্গে ও তাজপুর এলাকার অবস্থা ভয়াবহ ধারণ করেছে আমাদের দুর্ভাগ্য আমরা রাস্তা খারাপ নাই আমরা আসলে সবাইটাও খারাপ আমরা জারেও যেগুলো বুট দেয় হলে বড় আশ্বাস দেন বড় দেখাই কিন্তু সময় মতো কোনো হাজে লাগেন নাই ঘুরে গেলে ফলটি খাইলেন খালি ফাঁস করার বাদে গতি পাত ফলটি খাইলেন দে এবার নির্বাচনে আপনারা যাদের যেও বুট দেও এই চিন্তা চিন্তা করে দেন জানি যে হার দ্বারা আমরা উন্নয়ন হইব আর সে উন্নয়ন করবো সেও আত্ম বাস্তবায়ন করবো অতীতে দেখি আমরা বহুতে বড় বড় আত্মাও দেখাইছেন বহুত লম্বা লম্বা কথা কইছেন কিন্তু কেউর দ্বারা এখন কিছু সফল হয়েছে না রাস্তাঘাটের ওদের হোক যে অবস্থা ও অবস্থাও রইব আমরা রাস্তা দিয়ে আটি বাড়ি তুলে বারোইতাম চাই তখন গাড়িরও পানির সিটায় আমরা বালা সাফড় সুফড় পর্যন্ত নষ্ট হয়ে যায় কিন্তু আমরা সরকার তো সতর্ক নি কিন্তু আমরা এই রাস্তাটা সংস্কার করেন না আমরা চেয়ারম্যান সাহেব সব সময় গাড়ি এদিক দিয়ে চালাই কিন্তু তানোরও তো খেয়াল হলে না যে এদিক দিয়ে রাস্তাটা কিভাবে সঠিক সুন্দর করা যায় এই রাস্তাটা দিয়ে যদি একটা সংস্কার করেন তাহলে আমরা গ্রামবাসী ও গাড়িগুলার বহুত উপকার হইব আমরা চেয়ারম্যান মেম্বার এমপি সকলের মতো সামনে আমরা তুলিয়া দুলিয়া রাস্তাটা যেন সংস্কার খাম ওটা তার দিলাইলে সবচেয়ে ভালো হয় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সড়ক ব্যবহারকারী হাজার হাজার পথচারে ও চালকদের এছাড়া প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এমনকি প্রায়ই ঘটে যানবাহন উল্টে যাওয়ার মতো ঘটনাও এই সড়ক দিয়ে যান চলাচল করতে বেগ পেতে হচ্ছে চালকদের প্রতি মাসে অন্তত পক্ষে পাঁচ সাত হাজার টাকা বলার লাগে ও রাস্তার দায় আর ও এখন বর্তমানে নির্বাচন নির্বাচনও দেখবাই কত নেতা খাতা হলেও রাস্তা পাইতে যাই কিন্তু নির্বাচন ফলে বুলেও একদিন ঔষধও লাগে পাওয়া যায় না নেতা খাতা আবেদন করা নাই আমরা মেম্বার হলে কত আবেদন করা কিন্তু কোনো গুরুত্ব নাই মেম্বার হলে আবেদন করে কি তা চেয়ারম্যানেরও খবর নাই চেয়ারম্যান তাইন গাইড মুসকা বান দিয়ে তাই ইউনিয়ন লুচি দিল মনে কিছু চিনই না তাই সম্ভবত আমি কই আর আর কিছু কিতা কইতাম ভাই ইটা তো আর কইয়া কি কোনো লাভ নাই গাড়ি চালানি বাদ দিলাইছে খালি রাস্তার যন্ত্র নাই

মোটরসাইকেল নিয়ে কিন্তু সেখানে আসতে গিয়ে অনেক নানা রকম এখানে প্রায় মিটার জায়গা বাঙ্গা এখানে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে কোনো কর্তৃপক্ষ কিনে এটা দেখার জন্য আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে চেয়ারম্যান যত যে কর্তৃপক্ষ আছে রোডে সবার দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি মেরামত করার জন্য সংস্কার আর ড্রেনেস ব্যবস্থার অভাবে খানাখন্দ আর বড় বড় গর্ত থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা কিন্তু এখনো তার কোনো সুফল পাননি বলে জানান এই ইউপি সদস্য আসলে দুঃখ সহই লাগে আমরা রে বারবার ই ওয়ার্ডর মানছে বিভিন্ন মানছে আমার কাছে যাইন গিয়া কইন বলি আপনারে তো আমরা বুড়ディア মেম্বার বানাইছি কিন্তু আমরা যে এই এলজিডি রাস্তার এই যে বেহাল দশা আসলে এই বিষয়টা আমরা বারবার কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছি কিন্তু কোনো সুফল পাইছি না আসলে বিয়ানীবাজার টু সারোপা রাস্তা এলজিডি রাস্তা এটা অন্য কোনো জায়গা তার মাছ চাষের জন্য খনন করা লাগবো না এল জি ডি রাস্তা এটাই মাছ চাষের জন্য খনন করিয়া হয়ে গেছে বাট এটা মাছ চাষ করা যাইব এমন ধরনের অবস্থা এবং হাল চাষ করা লাগতো না যা খাদা জমছে এইখানে আমরা বীজ রোপণ করি এইখানে কিন্তু আসলে বিষয় আমাদের এই বিয়ানীবাজার টু সরোপারের রাস্তাটা যেন সংস্কারের কাজটা ইতিমধ্যে দ্রুত করা হয় আসলে আমাদের এমপি সে বিষয়টা আমাদেরকে বলেছেন আসলে জানি না কেন যেন আমাদের এই বেহাল দশা আর এই অবস্থা আমরা করতেছি আমরা আসলে গাড়ি চালাইতে পারি না আমরা পায়ে হাঁটিয়া যাই নামাজ পড়ার জন্য মসজিদ একটা আছে সেখানে উদুপরিয়া বাড়ি থেকে বাইরে রইলে গাড়ির আমাদের সব কাপড় যায় আমরা আসলে অনুরোধ করি আর এল মন্ত্রণালয় কর্তৃপক্ষকে আমাদের এই কাজটা করার জন্য দ্রুত সড়কটি সংস্কার করে জনগণের ভোগান্তি লাঘবের দাবি এলাকাবাসীর হক এবিটিভি।